Double takedown! Hello, নমস্কার বন্ধুরা ফ্রিকিং মানি ইউটিউব চ্যানেলে আবার তোমাদের ওয়েলকাম জানাই গাইস ফ্রি ফায়ারে বেস সেটিং কেমন করে বানাবো বা প্রো সেটিং বলো অথবা সিক্রেট সেটিং বা হেডশট সেটিংই বলো না কেন মেইন কথা হচ্ছে বানাবোটা কিভাবে আর আমার সেনসিটিভিটি এর ভিডিওটা দেখে যদি সেটিংটা করেও থাকো তা সত্ত্বেও কিন্তু এইরকম লাল টকটকে হেডশট মারার জন্য তোমাদের একটা পারফেক্ট হেডশট ক্যারেক্টার কম্বিনেশন রাখতে হবে আর এর সাথে গাইস তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমাদের হেডশট সেনসিটিভিটিও কিন্তু সঠিকভাবে সেট করতে হবে সো গাইস আজকে কিন্তু এই সব কিছু শিখতে চলেছি আর আজকে ভিডিও লাগিয়ে নিচ্ছি মাত্র 2000টা ফলোয়ার তোমরা নাকি কমপ্লিট করে দাও আর এর সাথে গাইস এই ধরনের ধারাবাহিক টিপস ভিডিও ভিডিও যদি রেগুলার তোমাদের বলে পেতে চাও তাহলে তুমি সরদমে নিচের কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে তো লাইক ও শেয়ার ঠক দিজে মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজে তো গাইস আজকের এই প্রো লেভেলের সেটিংটা মূলত দুই ভাগে আমরা শিখব প্রথমে আমরা প্রো লেভেলের হেডশট ক্যারেক্টার কম্বিনেশনটা বানানো শিখব তারপর তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমাদের মোবাইলে হেডশট সেনসিটিভিটি সেটিংটা কততে রাখলে এই ধরনের লাল টকটকে হেডশট লাগবে সেটাও আমরা এক এক করে দেখে নেব তো গাইস ক্যারেক্টার কম্বিনেশনে আমাদের সবার প্রথম ক্যারেক্টারটা রাখতে হবে উলফড়া ক্যারেক্টার গাইস যদি এই উলফড়া ক্যারেক্টারটা থাকে তাহলে এনিমি যদি তোমাদের হেডশট মারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ড্যামেজটা 30% কম লাগবে আর যদি তোমাদের উলফড়া থাকে আর তোমরা যদি এনিমিকে গুলি করো হেডশট মারো সেক্ষেত্রে কিন্তু এনিমি 30% বেশি ড্যামেজ পাবে আর এটাতে সব থেকে বড় সুবিধা এটাই যে এনিমি তোমাদের হেডশট মারলেও সহজে মারতে পারবে না কিন্তু তোমরা খুব সহজে হেডশট দিয়ে এনিমিকে মারতে পারবে সো গাইস আমাদের দুই নম্বর ক্যারেক্টার রাখতে হবে লুনাকে এবার দেখো গাইস এখানে লুনা ক্যারেক্টারের এবিলিটি নিয়ে এখনও অনেক মানুষের মনে প্রশ্ন আছে তো তোমাদের সোজা সাপটা কথায় বোঝাই দেই লুনা ক্যারেক্টার থাকলে তোমাদের হাতে যেই বন্দুকই থাকুক না কেন সেটার রেট অফ ফায়ার 8% পর্যন্ত বেড়ে যাবে আর এটা আমরা সবাই জানি যে কোনো বন্দুকের রেট অফ ফায়ার বাড়ানো মানে সেই বন্দুক খুব সহজে বডি থেকে হেডে ড্র্যাগ করা যায় আর এখানে তোমাদের হেড মারার চান্স অনেকটা বেশি বেড়ে যায় কি লুনা ক্যারেক্টারে মন শান্তি হচ্ছে না তো এখানে আমরা আরও একটা ক্যারেক্টার অ্যাড করি তিন নম্বর ক্যারেক্টার স্লটে আমরা রাখবো দাসা ক্যারেক্টারকে গাইস দাসা ক্যারেক্টারের এবিলিটি এটাই যখন তোমরা কোনো এনিমিকে নকডাউন করবে তখন তোমার বন্দুকের রেট অফ ফায়ার 18% পর্যন্ত বেড়ে যাবে আর তোমাদের মুভমেন্ট স্পিড 12% পর্যন্ত বেড়ে যাবে আর সেই হাইলাইট মোডে অর্থাৎ 6 সেকেন্ডের মধ্যে যদি তোমরা আরও এনিমিকে নক করতে পারো সেক্ষেত্রে তোমাদের মুভমেন্ট স্পিড আর রেট অফ ফায়ার আরও বেড়ে যাবে মানে বুঝতে পারছো তোমাদের বন্দুক দিয়ে শুধু লেজারের মতো গুলি বেরোবে যেখানে হেডশটে যদি না মারে বডি শুটু বান্ধে এমনিতেই মরে যাবে কিন্তু গাইস বেশি রেট অফ ফায়ারের সঙ্গে সঙ্গে কিন্তু এবার আমরা রিকয়েলের সমস্যা দেখবো অর্থাৎ গুলি এদিক ওদিক বেশি যাবে তো এখানেই আসছে আমাদের 4 নম্বর ক্যারেক্টার ডিবি ক্যারেক্টার দেখো ডিবি কি করে যখন তোমরা মুভমেন্ট করতে করতে এনিমিকে মারো তখন তোমাদের একিউরেসিটা 60% পর্যন্ত বাড়া যায় যার ফলে তোমাদের রিকয়েল কন্ট্রোল করতে অনেক বেশি সুবিধা হয় আর এছাড়াও 30% অ্যানালগ মুভমেন্টে বাড়া যায় গাইস এই হেডশট ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু একদম তুখার লেভেলে কাজ করে সেটা তোমার এয়ার গানই হোক বা এসএমজি গানই হোক বা তোমার ওয়ান ট্যাপি গান হোক সুন্দর লেভেলের তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবে সো গাইস এবার কথা হচ্ছে যে তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমাদের হেডশট সেনসিটিভিটি বা জেনারেল সেনসিটিভিটিকে কতটা রাখতে হবে দেখো হেডশট সেনসিটিভিটি আর জেনারেল সেনসিটিভিটি একই কাজ করে কেমন করে দেখো জেনারেল সেনসিটিভিটি মানে হচ্ছে এই যে তোমরা যে সাইটে মুভমেন্ট করছো বা এদিক ওদিক দেখা দেখি করছো এটাই জেনারেল সেনসিটিভিটির বেসিক কাজ আর আমরা যখন ওয়ান টাইপ খেলি তখন কিন্তু আমাদের এই সেনসিটিভিটিটাই লাগে মানে আমাদের কিন্তু কখনো কোনো স্কোপের সেনসিটিভিটির দরকার পড়ে না অর্থাৎ জেনারেল সেনসিটিভিটি মিনস হেডশট সেনসিটিভিটি তো তোমাদের র্যাম অনুযায়ী যদি জেনারেল ঠিক করতে পারো তো তোমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে তো এবার কথা হচ্ছে কত রাখবে দেখো যদি 1 জিবি বা 2 জিবি র্যামের মোবাইল হয়ে থাকে সেক্ষেত্রে দেখো 200 সেনসিটিভিটি আসার পর এখন 150 অর্থাৎ 150-তে তোমাদের মোবাইলে খুব সুন্দর কাজ করবে আর যদি তোমাদের মোবাইলের র্যাম 3 জিবি বা 4 জিবির মাঝে থাকে সেক্ষেত্রে তোমরা 130 বা 140 এটা ইউজ করে দেখতে পারো আর যদি গেস তোমাদের মোবাইলের র্যাম 6 জিবি 8 জিবি কিংবা তার উপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা 120 থেকে 125 আমার এই পুরো ভিডিওটাই 120 সেনসিটিভিটির উপরে বানানো হয়েছে আর এটার রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তবে তোমাদের মোবাইলের ক্ষেত্রে 1-2% এদিক ওদিক হতে পারে যেটা তোমরা ট্রেনিং গ্রাউন্ডে ডামি ডলগুলো প্র্যাকটিস করলে খুব সুন্দর বুঝতে পারবে সো ভিডিও ফিনিশ সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে দেবে তো আবার দেখা হচ্ছে নতুন নোটিফিকেশন টিপস লিস্টে তো বাই